আসসালামু আলাইকুম, বিডি ইঞ্জিনিয়ার্স জোন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ধারাবাহিক টিউটোরিয়ালে আজকে আমরা সমাধান করব চ্যাপ্টার 11 এর এসি পাওয়ার অ্যানালাইসিস এর প্র্যাকটিস প্রবলেম 11.14। 11.14 বলা হয়েছে, টু লোডস কানেক্টেড ইন প্যারালাল রেসপেক্টিভলি 2 kW এট এ পাওয়ার ফ্যাক্টর অফ 0.75 লিডিং and 4 kW at a power factor of 0.95 lagging. Calculate the power factor of the two loads. Find the complex power supplied by the source. তার মানে আমি যদি ফিগারটা ড্র করি, তাহলে এটা একটা লোড ধরে নিলাম, এটা একটা লোড ধরে নিলাম, লোড করলাম। তাহলে এটা হচ্ছে আমাদের 2 kW আর এটা আমাদের 4 kW এর লোড। এটার পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.75 0.95, এই অবস্থা হলো P1 P2। তাহলে আমরা যদি সমাধান করি, তাহলে আমরা লিখতে পারি P1 ইকুয়াল 2 kW আর cos theta 1 হচ্ছে 0.75। S1 হবে হচ্ছে 2 × 10³, 0.75, আর P2 হবে হচ্ছে 4 kW, cos theta 2 হবে হচ্ছে 0.95, আর S2 হবে হচ্ছে 4 × 10³, 0.95। এটা বেরোলো আমাদের S1 এবং S2। তাহলে আমাদের Q1, যেহেতু আমাদের কমপ্লেক্স পাওয়ার বের করতে হবে, সেহেতু আমাদের S এবং Q এর দরকার আছে। কারণ হচ্ছে S ইকুয়াল P ± jQ। তাহলে Q1 এর মান হবে আমাদের S1² - P1² S1 এর মান হচ্ছে 2.67² মাইনাস P1 এর মান হচ্ছে 2². S2 হচ্ছে 2² -4² 2.67² -2² 1.77 kVAr ² -4² 1.31 kVAr। তাহলে আমরা পেলাম S, পেলাম
কিউব পাইলাম, তখন আমরা কমপ্লেক্স পাওয়ার বের করতে পারবো। আমাদের S1 এর মান আসবে 2.2 মাইনাস 1 এর মান হবে আমাদের p মাইনাস jq, p এর মান হচ্ছে 2 মাইনাস j 1.77, আর এটা হচ্ছে p প্লাস jq, কারণ এটা লিডিং আর এটা ল্যাগিং। তাহলে আমাদের এস হবে s1 প্লাস s2, 2 মাইনাস j 1.77 প্লাস 4 প্লাস j 1.31, 6 মাইনাস j 1.77 মাইনাস 1.31, 0.46 kVA। আর যদি এটা আমরা অ্যাঙ্গেল হিসেবে বের করি, -0.046 I, -6.02 at an angle -4.38, 38 degree। তাহলে আমাদের বের করতে বলা হয়েছিল ফাইন্ড দ্য কমপ্লেক্স পাওয়ার অ্যান্ড ক্যালকুলেট দ্য পাওয়ার ফ্যাক্টর অফ দ্য টু লোড। তাহলে আমরা টোটাল টোটাল পাওয়ার ফ্যাক্টরটা বের করে নেব। কস 4.38 0.997, এই হলো আমাদের অঙ্কের সমাধান। প্রথমে আমরা পি ওয়ান থেকে পি ওয়ান আছে কস থিটা ওয়ান আছে পি টু আছে কস থিটা টু ছিল, এখান থেকে আমরা S1 বের করছি কি সূত্র দিয়ে, এস ইকুয়াল পি বাই কস থিটা, এই সূত্র দিয়ে আমরা এস বের করছি। তারপর আমরা কিউ এর মান বের করছি p² - s² এই ফর্মুলা দিয়ে, সরি s² - p² এই ফর্মুলা দিয়ে। এরপর আমরা এখান থেকে S1 টা বের করছি, S1 টা হচ্ছে এস হচ্ছে p প্লাস মাইনাস jq, এখানে লিডিং লিডিং হওয়ার কারণে এখানে মাইনাস হলো এবং এখানে ল্যাগিং হওয়ার কারণে প্লাস হলো। তারপর আমরা দুইটা যে এস আছে সেই দুটো যোগ করে দিয়েছিলাম, যোগ করার পর আমাদের এই ডাটাটা বের হলো, প্লাস ফর্মে আসলো আমাদের এটা, পোলার ফর্মে আসলো। সেই পোলার ফর্ম থেকে আমরা পাওয়ার ফ্যাক্টরটা বের করলাম। তো আশা করি অঙ্কটা বুঝতে আপনাদের কোনো সমস্যা হয়নি, সমস্যা থাকলে কমেন্টে জানাবেন, চেষ্টা করবো উত্তর দেওয়ার। ধন্যবাদ সবাইকে।